একটা গাছ লাগিয়ে যেমন একদিনে ফল পাওয়া যায় না, সেই গাছটাকে যত্ন করে বড় করতে হয়। ঠিক তেমনি একটা মানুষ একদিনে কোনো কাজে সফল হতে পারে না, সফল হওয়ার জন্য তাকে দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করতে হয়। তোমার আজকের পরিশ্রম তোমাকে পৌঁছে দেবে সফলতার চূড়ায়। জীবনে চলার পথে কত বাধা আসবে, তুমি পড়ে যাবে, কিন্তু আবার তোমাকে উঠতে হবে। তোমাকে সব বাধা অতিক্রম করে লড়াই করে এগিয়ে যেতে হবে। আমরা তো সবাই মানুষ, সৃষ্টিকর্তা সবাইকে সৃষ্টি করেছে কিছু অসামান্য শক্তি ও প্রতিভা দিয়ে। কেউ কেউ সেই প্রতিভা প্রকাশ করে নিজেকে হিরো হিসাবে প্রমাণ করে দেখায়, আবার কেউ কেউ চলার পথে বাধার সম্মুখীন হয়ে হাল ছেড়ে দিয়ে লুজারের মতো জীবন কাটায়। আমরা তো কোনো কাজ শুরু করার আগে ভাবি এই কাজটা হয়তো আমার দ্বারা সম্ভব নয়, কিন্তু তুমি কোনোদিন তোমার মনকে প্রশ্ন করে দেখেছো যে কেন আমার দ্বারা এই কাজটা সম্ভব নয়? এই কাজটা কেউ না কেউ সেটা করে দেখাবে, সেও একটা মানুষ আর আমিও একটা মানুষ। তাহলে সে একজন মানুষ হয়ে যদি সেই কাজটা করতে পারে, আমি কেন পারবো না? আমাকে পারতেই হবে। এই জেদটা মনের মধ্যে তৈরি করো, দেখবে তোমার ভিতর আগুন জ্বলে উঠবে, যেটা তোমাকে এই কাজ করতে অনেকটাই সাহায্য করবে, তোমাকে জিরো থেকে হিরো বানিয়ে তুলবে। তাই বলবো বন্ধু, তুমি প্রথমে ঠিক করে নাও তোমার জীবনের লক্ষ্য, তুমি কি হতে চাও, তারপর তুমি চ্যালেঞ্জের সাথে কাজটা শুরু করো, এগিয়ে চলো সব বাধাকে অতিক্রম করে। তুমি একবার পড়ে যাবে, দুবার পড়ে যাবে, বারবার পড়ে যাবে, তুমি তবুও হাল ছাড়বে না। আর একটু বন্ধু, আর একটু এগিয়ে চলো, তুমি সফল হবে, সফলতা তোমাকে হাত ছানি দিয়ে ডাকছে। আর এভাবে এগিয়ে যেতে যেতে তুমি পৌঁছে যাবে তোমার সফলতার চূড়ায়। তখন তোমাকে নিয়ে সবাই গর্ব করবে, তোমার সবাই জয়গান করবে, আর তুমি হয়ে উঠবে একজন সফল মানুষ। বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও, আর এতক্ষণ তোমাদের সাথে ছিলাম আমি জি বাংলা মোটিভেশন চ্যানেল থেকে গৌরাঙ্গ। আমি আবার চলে আসব তোমাকে চার্জ করতে আরও একটি পাওয়ারফুল মোটিভেশন নিয়ে। তাই বলবো বন্ধু, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এখনই সাবস্ক্রাইব করে রাখুন।